ফর্বস ম্যাগাজিন একশো জন ধোনি ভারতীয় সেলিব্রিটির তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় বলিউডের একাধিক তারকাকে পেছনে ফেলে মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন দীপিকা পাড়ুকোন দীপিকার জন্য এ বছরটি ছিল খুবই গুরুত্বপূর্ণ বছরের শুরুতে পদ্মাবতের মতো হিট ছবি পেয়েছেন তারপরে কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেট জমিয়ে দিয়েছিলেন তিনি সম্প্রতি রণবীর সিংকে বিয়ে করে নেট দুনিয়ায় ঝড়ও তুলেছেন সেই রেশ কাটতে না কাটতে রোজগারের নিরিখে ফোর্বসে প্রকাশিত তালিকায় চার নম্বরের নামও তুলে ফেলেছেন রণবীর ঘরনী দীপিকা তিনি প্রথম ভারতীয় মহিলা যার নাম ফোর্বসের টপ ফাইভে এসেছে গতবারের মতো এবারও ফোর্বস ম্যাগাজিনে শীর্ষস্থান নিজের দখলে রাখলেন বলিউডের ভাইজান বিচারের বিচারে সবথেকে ধনী ভারতীয় সেলিব্রিটির তকমা পেলেন বলিউডের অভিনেতা সালমান খান প্রথম দশের মধ্যে স্থান হয়নি শাহরুখ খানের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এই বছর তার মোট আয় দাঁড়ায় প্রায় দুইশো কোটি টাকা তৃতীয় স্থানে রয়েছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার যার মোট আয় প্রায় একশো কোটি টাকা এই তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন বিবাহিত দীপিকা পারুকন তিনি সবথেকে ধনী মহিলা সেলিব্রেটি তার আয়ের পরিমাণ একশো কোটি টাকা প্রায় পঞ্চম স্থানে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ